الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. আজকে আমরা আলোচনা করব সূরা আল মুলকের গুরুত্ব ও পাঠের ফজিলত। সূরা আল মুলক পবিত্র মক্কায় অবতীর্ণ কোরআনুল কারিমের 67তম সূরা, আয়াত সংখ্যা 30, রুকু 2। কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকে। মানুষকে গুণামুক্ত জীবনদানের জন্য কোরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুণামুক্ত জীবন লাভ করতে পারে, এটিও তার একটি। হাদিসের একাধিক বর্ণনায় যা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শুনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী। কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাটকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে অন্তরে গেঁথে থাকুক। ইবনে কাসির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন মজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে, আর সূরাটি হল সূরা আল মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মুলক মুখস্থ থাকে, বাইহাকি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মুলক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদেরকে শেখাও, এটা কবরের আজাব হতে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে। তিরমিজি, মুস্তাদরাকে হাকিম। সূরা মুলক তেলাওয়াতের সময়। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময় পড়া যাবে। সূরাটি অর্থ বুঝে নিয়মিত পড়াই রয়েছে তাৎপর্য। এই সূরা নামাজের সঙ্গে পড়া উত্তম, মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ স্বভাব পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। তিরমিজি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাজি না পড়ে রাতে ঘুমাতে যেতেন না। সূরা মুলক 41 বার তেলাওয়াত করলে সব বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আজাব থেকেও বাঁচা যায়। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে রাতে ঘুমাতে যেতেন না মর্মে বর্ণনার উপর ভিত্তি করে আলেম উলামা বুজুর্গানে দিনগণ ঈশার নামাজের পর সূরা মুলকের তেলাওয়াতের আমল করার কথা বলেন। সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা ঈশার নামাজের পরে বুঝে বুঝে সূরা মুলক পড়া যেতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সূরা মুলকের আমল নিয়মিত করার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।